বিসমিল রহমানের পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম আমি শাহনাজ পারভীন রুয়েটালা শাখা থেকে আজকে আমার বিষয় প্রথম শ্রেণীর গণিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম আজকে আমরা আমাদের বার্ষিক পরীক্ষার পড়া শুরু করব আমাদের দ্বিতীয় সেমিস্টারে যে অংশটুকু বাকি ছিল এবং আমাদের বার্ষিকের পুরো সিলেবাস এবং দ্বিতীয় সেমিস্টারের বাকি অংশটুকু মিলে আমাদের একটা সিলেবাস হবে তাই আমরা আমাদের দ্বিতীয় সেমিস্টারে যে প্রশ্নের সমাধানগুলো বাকি ছিল সেখান থেকে আজকে আমরা করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা করব পৃষ্ঠা ছেষট্টি তাহলে চলো মিস লিখে রেডি করে রেখেছি এবার তোমাদেরকে বুঝিয়ে দিব তাহলে চলো আমরা শুরু করি দেখো মিঠুর বারোটি পেন্সিল ছিল বাবা তাকে আরও চারটি পেন্সিল দিলেন মিঠুর কতগুলো পেন্সিল হলো তাহলে মনে করো মিঠুর বারোটি পেন্সিল ছিল বাবা তাকে আরও চারটি পেন্সিল দিলেন বাবা তো দিল তাই না আর দিলে কি হয় বলো তো কমে যায় না বেড়ে যায় নিশ্চয়ই বেড়ে যায় আর বেড়ে গেলে কি হয় বলো তো অবশ্যই যোগ হয় তাহলে চলো আমরা অঙ্কটাকে সাজিয়ে করি দেখো যেহেতু ওর নাম হচ্ছে মিঠু তাই আমরা মিঠুর লেখে কমা দিব পেন্সিল ছিল বারো টি বাবা দিলেন চার টি এবার আমরা কি করব যেহেতু যোগ তাই আমরা এখানে মোট লিখব তাই না দাগ দিয়ে মোট লিখব এবং যোগ করব তাহলে চলো আমরা যোগ করি দেখো চার আছে এখানে উপরে দুই আছে চারের পরে আমরা দুই কর যাব তাহলে চারটাকে বাইরে ধরবো তাই না পাঁচ ছয় কত লিখলাম ছয় আর এখানে হাতে কিছু নেই এই একটাকে আমরা কি করলাম নামিয়ে দিলাম তাই তো তাহলে হলো ষোলো টি দেখো এখানে বলেছে মিঠুর কতগুলো পেন্সিল হলো তাহলে আমরা লিখবো সুতরাং মিঠুর ষোলোটি পেন্সিল হলো উত্তর ষোলোটি দেখো নাম্বার দুই মাইশার জন্মদিনে তাদের বাড়িতে তেরো জন বন্ধু এবং পাঁচজন আত্মীয় এসেছিল জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল এবার বলো তো মনে করো তোমাদের কারো জন্মদিনে বাড়িতে তেরো জন বন্ধু এসেছে এবং পাঁচজন আত্মীয় এসেছে এদেরকে কি করতে বলেছে বলো তো একত্রে তাহলে তোমার বাসায় মোট কতজন আত্মীয় এসেছে সবাই মিলে কতজন লোক এসেছে সেটাকে বের করতে বলেছে তাই না কতজন অতিথি এসেছে তখন আমরা কি করব মোট যখন মোট বলেছে মোট বললে অবশ্যই যোগ হয় তাহলে চলো আমরা দেখি কিভাবে করব। দেখো যেহেতু মাইশার জন্মদিন তাই আমরা এখানে নামটা লিখে নিয়েছি মাইশার জন্মদিনে বন্ধু এসেছিল তেরো জন আত্মীয় এসেছিল পাঁচ জন যেহেতু মোট তাই আমরা দাগ টেনে কী করবো যোগ করব দেখো পাঁচের পরে তিন ঘর যাব পাঁচের পরে যাব ঠিক আছে পাঁচটাকে বাইরে ধরবো ছয় সাত আট এই যে তিন ঘর গেলাম দেখেছ কত হয়েছে আট হাতে কিছু নেই এই একটাকে এখানে নামিয়ে দিলাম তাহলে মোট আঠারো জন দেখো এখানে কি প্রশ্ন করেছিল জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল সুতরাং দিয়ে আমরা কিন্তু এই লাইনটাই লিখবো সুতরাং জন্মদিনে তাদের বাড়িতে ১৮ জন অতিথি এসেছিল এই দেখো মিস কিন্তু সেটাই লিখেছি জন্মদিনে তাদের বাড়িতে আঠারো জন অতিথি এসেছিল উত্তর আঠারো জন এবার আমরা করব নাম্বার তিন দেখো সবাই চলো অঙ্কটা পড়ে নেই ঝড়ে উপদের বাড়ির আম গাছ থেকে আম পড়লো অপু ছয়টি আম এবং তার বোন এগারোটি আম কুড়িয়ে পেল। তারা একত্রে কতগুলো আম পেল এখন বলতো ঝড়ে অনেক সময় কি হয় আম গাছ থেকে আম পড়ে যায় না এখানেও তেমন আম পড়ল সেখান থেকে অপু ছয়টা আম এবং তার বোন এগারোটা আম কুড়িয়ে পেল। তারা এখন কতগুলো আম পেয়েছে সেটাই তোমার কাছে জানতে চেয়েছে তাহলে দুইজনের আমকে যখন আমি একসাথে করব। তখন কি হবে কমে যাবে না বেড়ে যাবে নিশ্চয়ই বেড়ে যাবে তাহলে চলো আমরা এটা কী করবো যোগ করব তাই না তাহলে চলো দেখি কিভাবে করা যায় দেখো আম গাছ থেকে ঠিক আছে যেহেতু আম গাছ উপরের লাইনটায় অনেক বড় তাই আমরা ছোটো করে নিব আম গাছ থেকে দেখো আরেকটা জিনিস অপু পেয়েছিল ছয়টি আম বোন পেলো এগারোটি আম এখানে অপুর কিন্তু আগে আর বোন পরে দেওয়া তাই না কিন্তু যেহেতু বোন বেশি আম পেলো তাই আমরা বোনটাকে সামনে দিয়ে দিলাম আর অপুকে নিচে রাখলাম তাহলে দেখো আম গাছ থেকে বোন আম পেলো টি অপু আম পেলো টি যেহেতু বেশি পেলো তাই আমাদের যোগ দেখো মিস যোগ চিহ্ন দিয়েছি এবার দাগ টানব মোট দেখো ছয়ের পরে এক ঘর যাব তাহলে পরে যখন বাইরে ধরলাম ছয়ের ছয়টাকে এক ঘর গেলে সাত হচ্ছে তাই না সাত লিখেছি এখানে এক লিখেছি মোট সতেরো টি তাহলে প্রশ্নতে কি চেয়েছিল তারা একত্রে কতগুলো আম পেল সুতরাং তারা একত্রে সতেরোটি আম পেল উত্তর সতেরোটি দেখো নাম্বার চার ছবি আঁকার জন্য রফিকের দশটি রং পেন্সিল ছিল সে দোকান থেকে আরও নয়টি রং পেন্সিল কিনল তার কতগুলো রং পেন্সিল হলো তাহলে মনে করো তুমি ছবি আঁকবে তোমার কাছে দশটা রং পেন্সিল আছে কিন্তু তোমার ইচ্ছা হলো আমি আরও কিছু রং পেন্সিল কিনি তাই কি করলে তুমি দোকান থেকে আরও নয়টি রং পেন্সিল কিনে আনলে তাহলে এখন তোমার কাছে কতগুলো রং পেন্সিল হলো গুনে দেখতে হবে তো তাই না তাহলে চলো আমরা গুনে দেখি যেহেতু রং পেন্সিল বেড়ে গেল নিশ্চয়ই যোগ হবে তাহলে চলো আমরা অঙ্কটাকে সাজাই রফিকের রং পেন্সিল ছিল দশটি যেহেতু রফিক তাই আমরা রফিক লেখে শুরু করেছি রফিকের রং পেন্সিল ছিল দশটি আরও কিনলো নয়টি দেখো সংখ্যার নিচের সংখ্যা লিখবে ঠিক আছে তখন বেড়ে যখন যখন বেড়ে গেল তখন কি হবে মোট হবে তাই না তাহলে দেখো উপরে শূন্য আছে নিচে নয় তাহলে নয় নয় নেমে যাবে এখানে কি হবে এক নামবে তাহলে মোট উনিশটি সুতরাং দেখো তো কী চেয়েছিল তার কতগুলো রং পেন্সিল হলো সুতরাং তার উনিশটি রং পেন্সিল হল উত্তর উনিশটি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো সবাই মন দিয়ে করবে এবং খুব ভালো করে করবে এসডাব্লিউ করবে আজকের মতো এখানেই মিস বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বাবা মার সব কথা মেনে চলো ঠিক আছে আসসালামু আলাইকুম